নিজকে সহস্ত্র সংগ্রামী বলি জাহির করা উত্তর পূর্বাঞ্চলের বহুকেইটা সংগঠন দুর্ভাগ্যজনকভাবে ড্রাগস সরবরাহর লগত জড়িত। এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অবশ্যই সহস্ত্র সংগ্রামী সংগঠন বলি কলেও এই ক্ষেত্রত আলফার কথা কোৱা নাই বলি মন্তব্য মুখ্যমন্ত্রীর। আনহাতে আরক্ষী প্রশাসনের কিছু দুর্বলতার সুযোগ লৈ রাজ্যত আন একাংশ ব্যবসায়ীও পাহাড় সম ড্রাগসর সাম্রাজ্য গড়ি তুলিছিল বলি মন্তব্য মুখ্যমন্ত্রীর। শেহতীয়াকৈ ড্রাগসর বিরুদ্ধে রাজ্য সরকারে চলোৱা অভিযান অব্যাহত থাকার কথা মন্তব্য মুখ্যমন্ত্রীর। উত্তর পূর্বর বহুত নিজকে সশস্ত্র সংগ্রামী বলে কোয়া বহুত সংগঠন এই ড্রাগসর সরবরাহর লগত জড়িত হয়ে আছে আর আমার বিভিন্ন দুর্বলতার সুযোগ লৈ আন ব্যবসায়ী সকলেও ড্রাগসর এখন পাহাড় সম সাম্রাজ্য গড়ি তুলিছে। অবশ্যই মই আগতে কৈছো যাতে আমার মাজত এটা রং মেসেজ না যায়, মই উত্তর পূর্বর সশস্ত্র সংগঠন বলে কওঁতে আলফার কথা কোৱা নাই। ইতিমধ্যে ডিজিপিয়ে কোন ধরনের সংগঠন তার নাম তেখেতে উল্লেখ কৰিছে। আজি ইন্টারন্যাশনাল ড্রাগস ডে, এই দিনটোত আমি সংকল্পবদ্ধ হওঁ যে যাতে আমার যুব প্রজন্মক ড্রাগসর দরে যি প্রবণতা যিয়ে সমাজ আর পরিয়াল আর নিজকে ধ্বংস করার যি এক আত্মঘাতী প্রয়াস তারপরা যাতে আমি যুব প্রজন্মক আঁতরাই রাখিব পারো। এটা কথা স্পষ্ট যে ড্রাগস আমি গছত লগা ফুলর দরে নহয় বা যে আমি গছত ড্রাগস লাগে আমি ছিঙি আনি খাম সেটু নহয়। কোনোবা এটা স্থানৰ পৰা কোনোবা এটা স্থানলৈ ড্রাগস পরিবহন হব লাগিব, কোনোবা এটা স্থানত ড্রাগসৰ উৎপন্ন হব লাগিব। অসমত অসম আৰক্ষীয়ে ড্রাগসৰ বিৰুদ্ধে আগতেও যুঁজি আছিলে, আমাৰ চৰকাৰে দায়িত্ব লোৱাৰ পিছত সেই ড্রাগসর বিরুদ্ধে চলি থাকা সংগ্রামখনক আমি শূন্য সহনশীলতালৈ রূপান্তর করার বাবে চেষ্টা করেছিলাম।